আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমার বয়স হলো 20, আমি রংপুর থেকে আসছি। আমার পেশা, আমি কিছু জব করতাম, পরে জব করতে করতে আমার এই সমস্যাটা হয়ে গেছে, মানে এভিএন। আমি হাঁটতে পারতাম না, এই পা নাড়াইতে পারতাম না, বসতে পারতাম না, মানে দৌড়াইতে পারতাম না। এখন মানে অনেক সমস্যা ছিল, মানে এভিএনের সমস্যা, মানে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে আর কি। মানে আমার চাকরি চলে গেছে, আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, অনেক জায়গায় টাকা খরচ করছি, আমি রংপুরে অনেক টাকা খরচ করছি, ওনারা বলছে অপারেশন করতে, পরে আমি অপারেশন করতে পারিনি আমার টাকার অভাবে। পরে ইউটিউবে সুবিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম, দেখার পরে আমি এখানে আসলাম, তার সাথে ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে উনি অনেক চিকিৎসা করলো, এখন আমি অনেকটাই সুস্থ, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেকটা সুস্থ রাখছে। আমি যখন এখানে আসছি, তখন আমার ভাই আমাকে গাড়িতে করে এখানে নিয়ে আসছে, আমি তখন সিঁড়িতে উঠতে পারতাম না, পরে ভাইকে ধরে আস্তে আস্তে উপরে উঠছি। এখন আর আগের মতো নাই, এখন আমি কাউকে ধরা লাগে না, আমি নিজেই নিজেই হাঁটাচলা করতে পারি, সিঁড়ি বইতে পারি, অনেক কাজ করতে পারি। আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে আমি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি, মানে অনেকটাই ফ্রি হয়েছে আর কি। এখন আমার মুভমেন্ট আগের থেকে অনেকটা ভালো হয়েছে, হাঁটাচলা করতে পারি। বিশেষ করে এখানে যারা আমার বড় ভাই, যারা থেরাপি দিছে আর কি, তারা অনেক ভালো মানুষ। মানে এখানকার যে নার্সগুলো আছে, বড় ভাইরা আছে, ওনারা অনেক যত্নে সেবা যত্ন করে, অনেকটাই খেয়াল রাখে, যত্নের সাথে থেরাপি দেয়। সবশেষে একটা কথা বলতে চাই, সুবিল্লা স্যার অনেকটাই রোগীর খেয়াল রাখে, অনেক ভালো ভালো মনের মানুষ তিনি, তাকে আমার অনেক ভালো লাগছে, তার চিকিৎসা অনেক ভালো। আপনারা যদি কেউ আসতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেমন সারা জীবন ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।